আমার নাম ডালেম ঘোষ, সাধনপাড়া ধুবলা থানা। ছেলের নাম কৃষ্ণ ঘোষ, আর রবিবারে হারিয়েছে আমার ছেলে, বয়স 18 বছর। কৃষ্ণ ঘোষ, বাড়ি সাধনপাড়া ধুবলা, রবিবারে হারিয়েছে, গত রবিবারে, আজ রবিবার, আট দিন হারিয়েছে ধুবলা থানায়, আমাদের ধুবলা থানা। সিন ডায়েরি, রবিবারের দিন 9:30-10টার সময় গত রবিবারে বাড়ি থেকে বলেছে মা আমি মাঠপান থেকে ঘুরে আসে। মেন্টালের ব্যাপার, মাথায় গণ্ডগোল, মানে মেন্টাল। এর আগে গিয়েছিল, যখন গিয়েছে তখন চলেইছে, সে রাত কাবার করেনি, আর আজ 8 দিন গিয়ে 8টা রাত কাটাইল। এখন ওখানে খুঁজছি, কোনোখানেই মেলাইতে পারলাম না। 9 পর্যন্ত পড়েছে ক্লাস মুরগাছায়, আজ 5-6 বছর পরে ছেড়ে দিয়েছি। আমরা হারিয়ে গেল, আমরা খোঁজাখুঁজি করছে, তার মধ্যে থেকে দেখা যাচ্ছে খুঁজে পেলাম না। বাড়ি থেকে বলেছে আমি মাঠ থেকে ঘুরে আসছে, এসে ভাত খাচ্ছে, সারাদিন ঘরে শুয়ে থেকে কাটতে, ঘরে ঘুমিয়ে থাকতে, খেয়াল খসে খেলি তো একটু খেলি, না খেলি তো পড়ি থাকলি বিছানায়। বন্ধু বান্ধব খুব একটা নেই, আগে ছিল, এখন নেই। 4 বছর থেকে আর বন্ধু বান্ধব নেই, যতদিন পড়িছে 18 বছর। আমার 2 ছেলে, একটা ছোট ছেলে, আমি লেবার খাটে, ওই লেবার খাটার ওপরেই আমরা মানে পাগল হয়ে গেছে। সে ছেলের জন্য, ওর মা, ছেলের মা, ছেলে পাচ্ছে না 8টা দিন থেকে, খুব করেছে খোঁজা খোঁজে, অমিল, আত্মীয় স্বজন সবারই বাড়ি সব খোঁজা হয়েছে, কোথাও পাওয়া যায়নি। সব জায়গায় খোঁজা হয়েছে, গ্রামগঞ্জে সব, কোথাও পায়নি ছেলেকে। কোথায় গিয়েছে সেটা ছেলের খবর ছেলেই জানে, ছেলেকে কোথাও পাচ্ছে না খুঁজে। অমিল মতন ভাব, থানায় করেছে দিন 5-6 দিন মতন করা হয়েছে ডায়েরি। হারিয়েছে 8 দিন, আর রবিবারে হারিয়েছে, আজ রবিবার, 8 দিন। ধুবলা থানাতেই জানিয়েছে, পুলিশ বলেছে তো এরকম করা থাকলে আমরা দেখবো তদন্ত নিয়ে, যদি বাড়ি চলে আসে আমাদের জানিয়ে যাবা। 4 বছর থেকে, ছোটবেলায় ভালো ছিল, 18 বছর বয়স, 14-14 বছর ভালো ছিল, 14 বছর পর থেকে ওর মাথার গণ্ডগোল শুরু হয়। ও আপনার যা মন তাই করে, সব খায়, দেখাইছে মানা করলে শোনে না, তারপর আপনার দেখাইছে যেখানে মন সেখানে চলে যায়, আমরা বলতে গেলে আমাদের মেয়ে ধরে আকার করে, নিজের মতন নিজে ঘুরে বেড়ায়, মাকে মারে, আমাকে, বাবাকেও মারে, দাদা কিছু বলতে গেলে দাদাকেও মারতে যায়, চুপচাপ ঘরে শুয়ে থাকতো, চান করতে পারি চান করতো না, ভাত খাইতো না ঠিক মতন, যেদিন খাইতো সেদিন এক গাদা খাইতো, যেদিন না খাইতো এক মিটুও খাইতো না, বিড়ি যেদিন খাইতো দু তারা খাইতো, যেদিন খাইতো না সেদিন এক তারাও খাইতো না, একটাও খাইতো না, নিজে খেয়াল খসে, ওর যা মন তাই করতো, যেরম মন সামন চলে। চিকিৎসা, হ্যাঁ আমি সরকার হসপিটালে হাঁটাফাটা করি, আমি দেখিয়েছি এখানে কোনো ওস্তাদ দেখিয়েছে, কোনো খানেই ওকে থমথমা করাইতে পারেনি, যেরম রোগ সেরকমই আচর, যেরম প্রবলেম হয়েছিল সেই প্রবলেমই ওর হয়ে আছে। গ্রামের লোককে আপনার হেসে খেলি কথা বলে এরকমভাবে, তাদের তারা যেটা বলবে খারাপ কথা বললেও, হ্যাঁ তা ভালো কথা বললেও তাদের কাছে হাসবে, ফিকফিক করে হাসবে, একটা বিড়িও না খায়, একটা বিড়িও না খায়, বিড়ি চেয়ে চেয়েই খাবেন তার, মানে মাথার মানে গণ্ডগোল, মেন্টাল, বিড়ি চেয়ে চেয়েই অনার কল খাবে। যে কোনো মানুষ যত বাবা তৈরি লোক হইলেও বিড়ি চাবে, ও মানে দেখাচ্ছে দাদার তৈরি লোক হইলেও বিড়ি চাবে। আমার খাওয়া পাগল ছেলে যেন আমার বুকে ফিরে আসে, আমার খাওয়া পাগল ছেলে আমি খুঁজে পাচ্ছি না, ওকে খুঁজে না পেলে ওর মাও পাগল হয়ে যাবে। এই খবরটা বেশি বেশি করে শেয়ার করেন, ওকে খুঁজে না পেলে ওর মাও পাগল হয়ে যাবে। আমার রাস্তা রাস্তায় ঘুরছে, আমু পাগলের মতন বেড়াচ্ছে, খেটে খাওয়া মানুষ, দিন সংসার চালানো খুব কষ্ট, আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে, মানে কোথায় কিছুই ভালো লাগছে না। আমার বুকে যেন এসে আমার সন্তান থাকা এসে থাকুক, বেশি বেশি করে এই খবরটা যেন শেয়ার করেন। যদি কেউ আমার ছেলেকে খুঁজে পান কিংবা দেখতে পান, এই নাম্বারে ফোন করে জানান।